বাবার কাছে না যাও, এই বড় ভাই কিন্তু বাবার ছায়া দিয়ে তোমাকে বড় করেছে, একটা মাপ চাও। বাড়িতে গিয়ে মার কাছেও মাপ চাবা, মা গো দুধের দাবি ভিক্ষা চাই মা, যদি কষ্ট পাই মাফ করিয়া দেও মা, দুধের দাবি ভিক্ষা চাই, তাছাড়া বাজার কোনো উপায় নাই। এ ভাই আমি তোমাদের জন্য দোয়া করব, তোমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব, আমি তোমাদেরই সন্তান তোমাদের ভাই, এমন দোয়া করেছো সারা বাংলাদেশ দিনের কাজে দৌড়াই, সময় পাই না তোমাদেরকে সময় দেওয়ার মতো, আমি দোয়া করব ইনশাল্লাহ, প্রাণ উজাড় করে দোয়া করব। আজকে মসজিদের কাজ হচ্ছে একটা লোক উঠবে না, দেখি মা বাবা অন্ধকার কবরে, ভাই অন্ধকার কবরে, কোন ভাই আছো? ইনশাল্লাহ হুজুর আমার মা বাবা যদি বেঁচে থাকতো 5,000-10,000 টাকা দেওয়া লাগতো হুজুর, খাওয়ান লাগতো হুজুর, আমার মা বাবা অন্ধকার কবরে, এই মসজিদের জন্য 5,000-4,000-3,000 কে দিয়ে আস। এ মুসলমানের দল, এ যুবক ভাই, এইটা কোনো আদায়কারীর দোয়া না। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওরে উলামায়ে কে রোডের এপার যায় আবার একবারে পার আসে, আমি বুঝলাম না। আমার ড্রাইভার ডাক দেয়া বলে, হুজুর ঘুমাইছেন নি? আমি বললাম না ঘুমাইনি। বলে সামনে তাকায় দেখেন একজন মহিলা পাগলের মতো কান্না কাটি করে, কান্না সহ্য করা যায় না। আমি বললাম গাড়িটা দাঁড়া করিয়া দাও, কোনো বিপদ হয়েছে মনে হয়। পরে গাড়িটা ব্রেক করে দেওয়া হইল, একজন যুবককে বললাম ভাই কেন কাঁদ? বলে হুজুর তাকায় দেখেন রোডের পাশে দুইটা লাশ রক্তে রঞ্জিত হয়ে আছে, ওরে মায়ের আপনার কাপড়ের আঁচলটা দিয়ে দুইটা লাশকে ঢাকিয়া রাখা হয়েছে। আমি ডাক দেয়া বললাম ইনি কে? বলে ইনি এই দুইটা লাশের মা, ওরে দুইটা সন্তান। আমি বৃদ্ধ মহিলার কাছে গিয়ে ডাক দেয়া বললাম, মা গো, ও মা কেমনে হলো মা বল? আল্লাহর পাগল বান্দি ডাক দেয়া বলে, রে ভাই, ও হুজুর আপনারে তো চিনি না, আপনাকে তো পুরো দিন দেখি নাই, এমন রাত্রে দেখা হলো শুনে। আল্লাহর বান্দি কথা বলতে পারে নাই, একজন যুবক ভাই এসে ডাক দেয়া বলেন, হুজুর শুনেন, আমার এই ভাই, আমার এই চাস্ত ভাই একজন থাকতো বিদেশে, 5 বছর পর আমার ভাইটা বিদেশ থেকে ফিরে আসতেছে, ওরে এক ভাই হলো ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ার ভাইটা তাকে রিসিভ করার জন্য ঢাকায় চলে গিয়েছে, ঢাকা থেকে রিসিভ করে পাংশা পর্যন্ত নিয়ে আসছে, ট্রাকের সাথে মাইক্রো গাড়ির ধাক্কা লেগে দুই ভাইয়ে চির বিদায় দিয়েছে। ওরে মা জনর দিক থাকায় দেখি, ওরে মা কান্দে কান্দে পাগ, আমি মাথায় হাত বুলায় ডাক দেয়া বললাম, মারা তোমার মতো আমারও মা একজন যুবতী বোনকে হারাইয়া পাগলের মতো কান্দে, ও মা আল্লাহর কাছে ধৈর্য ধরো, বাঁচার কোনো উপায় নাই। এ বাহারা সন্তানেরা, এ বাবাহারা সন্তানেরা, তোমাদের দুই ফোঁটা চোখের পানি ফেলো আর আল্লাহকে ডাক দেয়া বলো, এই তো কয়দিন আগে আমাদের জাঙ্গীর ভাইয়ের বাবা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিল, আমাকে ফোন দেয় এমন ভাবে কাঁদে আর বলে, হুজুর জানাজা কিন্তু আপনাকেই পড়াতে হবে। এ ভাই এমন ভাবে একদিন চলিয়া যাবে, আর থাকতে পারবে না, বাবা মা যে কত মূল্যবান সম্পদ, ওরে তাদের কাছে গিয়া দোয়া নাও, তাদের কাছে গিয়া আপনার আপনার দোয়া নাও, তাদের কাছে গিয়া মাপ চেয়ে নাও। আমি আজকে এই মাঠের মধ্যে এমন একটা হোক, একটা হোক তাও আমি দেখতে চাই, এমন কোন যুবক আছো নাকি এই মাঠটা সাক্ষী হতে পারে, এই ওসিলায় তোকে মাপ করে দিবে। এ যুবক ভাই, আমিও যুবক সন্তান, এমন কোন ভাই আছো নাকি দৌড়াই গিয়ে বাবার কাছে একটু মাপ চাইতে পারো না, বাবা অনেক ভুল করেছি, এমন কোন একটা যুবক হলে আমি দেখতে চাই, কোন ভাই আছো দেখে একটু বাবার কাছে গিয়ে বলো, একটু বাবা তুমি আমাকে মাপ করিয়া দাও, ওরে তার জন্য আমি দোয়া করব। যদি বাবা না থাকে ভাইয়ের কাছে গিয়া বলো, ভাই আমারে মাপ করিয়া দাও, বাবার কাছে গিয়া বলো, আল্লাহ আমার সেক্রেটারি সাহেব বাবার পা ধরিয়া বাঁচায়, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও,
আল্লাহ তাকায় দেখো যুবক ভাইরা এই গুনাহগার কথা শুনিয়া বাবার পা ধরিয়া মার চায়, আল্লাহ হ্যাঁ বলো না বলো আল্লাহ তোমার বড় ভাই যদি এখানে থাকে ভাইয়ের কাছে মার যাও, এই বড় ভাই কিন্তু বাবার ছায়া দিয়ে তোমাকে বড় করেছে, একটা মাপ চাও, বাড়িতে গিয়ে মার কাছেও মাপ চাবা, মা গো দুধের দাবি ভিক্ষা চাই মা, যদি কষ্ট পাই মাফ করিয়া দেও মা, দুধের দাবি ভিক্ষা চাই, তাছাড়া বাজার কোনো উপায় নাই, এ ভাই আমি তোমাদের জন্য দোয়া করব, তোমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব, আমি তোমাদেরই সন্তান তোমাদের ভাই, এমন দোয়া করেছো সারা বাংলাদেশ দিনের কাজে দৌড়াই সময় পাই না তোমাদেরকে সময় দেওয়ার মতো, আমি দোয়া করব ইনশাল্লাহ প্রাণ উজাড় করে দোয়া করব। আজকে মসজিদের কাজ হচ্ছে একটা লোক উঠবে না, দেখি মা বাবা অন্ধকার কবরে, ভাই অন্ধকার কবরে, কোন ভাই আছো ইনশাল্লাহ হুজুর আমার মা বাবা যদি বেঁচে থাকতো 5,000-10,000 টাকা দেওয়া লাগতো হুজুর, খাওয়ান লাগতো হুজুর, আমার মা বাবা অন্ধকার কবরে, এই মসজিদের জন্য 5,000-4,000-3,000 কে দিয়ে আস, হে মুসলমানের দল, হে যুবক ভাই, এইটা কোনো আদায়কারীর দোয়া না, আল্লাহর নবী বলেছেন ইন্নাল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওরে উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস, একজন আদনা ওয়ারিস হিসেবে তোদের।